মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় কাঞ্চন মল্লিক সবাই চিৎকার চাই মঞ্চে উপস্থিত হচ্ছেন আমার আপনাদের সকলের প্রিয় কাঞ্চন মল্লিক থ্যাংক ইউ সো মাচ কাঞ্চন মল্লিক নিন স্যার স্যার নিন কটা আমাকে কি বলছিল বাইরে থেকে আমি শুনেছি তবে একবার আমি জানি আপনাদের এদিকে এলে না হাততালির জন্য চাঁদা দিতে হয় না কিনা জানি না এত লোক হাততালিটা হয় না কেন আমার জন্য নয় আমার জন্য নয় দিদি ভুলে যান আমি দিদির ভাই হয়ে বলে দিচ্ছি জি বাংলায় দিদি নাম্বার ওয়ানের সিজন নাইন শুরু হচ্ছে নটা বছর যিনি দিদি নাম্বার ওয়ানকে এগারো বছর যিনি দিদি নাম্বার ওয়ানকে কাঁধে নিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে পরিচিতি দিয়েছেন সেই রচনা ব্যানার্জির জন্য আপনাদের সবার কাছে একবার জোরে 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 হাততালি চাইবো আসলে কি জানেন যেখানে মাসিমা কাকিমা জেঠিমারা রয়েছেন কি ফাটল গো ও কপাল নয় ও বাজি আরে তোর বেলায় বাজালো আমার বেলায় তো বাজাইনি কি ফাটাইনি না না তোমার জন্য বললাম বলে ফাটালো আমার জন্য নয় তবে একটাই কথা বলবো যে যা করি আমরা ক্যামেরার সামনে সবটাই আপনাদের জন্য আপনাদের জন্য আর আপনাদের জন্য আপনারা ভালোবেসেছেন বলেই আজকে রচনা ব্যানার্জি এগারো বছর সিনেমা নয় নিজের জীবনের একটা অন্য অধ্যায় শুধুমাত্র সাধারণ মানুষদের সঙ্গে থেকে কাটিয়েছেন আপনারা ভালোবাসলে আপনারা আরও সাহস দিলে এগারো নয় ২২ বছর থাকবেন আর একবার জোরে হাততালি হবে রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য থ্যাংক ইউ সো মাচ আরও একটা কথা বলে দিয়ে যাই যাওয়ার আগে তারপর তো আছেই আপনাদের জন্যে এগারো বছর তো দিদি নাম্বার ওয়ান করছি কিন্তু মঞ্চে আছি আজকে প্রায় ২০ বছর আস চুপ কর ২০ বছর এই যে ২০ বছর মঞ্চে আছি এই প্রথম শুরুটা হাতে খড়ি কাঞ্চন উনি মিথ্যা কথা বলছেন আমি বলছি আমার হাতে গোনা আমি শুনুন আমি বলছি শুনুন ভুল যুবতী রচনা বন্দ্যোপাধ্যায় বিবাহিতা রচনা বন্দ্যোপাধ্যায় মা রচনা বন্দ্যোপাধ্যায় আমি তিনটে ফেস দেখেছি আমায় বললে হবে আমার যদিও সাইনবোর্ড দেখে গোডাউনের আন্দাজ করতে যাবেন না বুঝতে পেরেছেন সেই যে আমাদের শুরু মঞ্চে একসাথে অনুষ্ঠান করা সেটা কিন্তু আমি কাঞ্চন মল্লিক এবং যিশু সেনগুপ্ত আমরা তিনজনে মিলেই কিন্তু একসাথে সব অনুষ্ঠান করতাম এখন মাঝে মাঝে দেখা হয় আজকে যেমন অনেকদিন পর দেখা হলো কিন্তু প্রচুর প্রচুর অনুষ্ঠান আমরা একসাথে করেছি এবং এই মানুষটিকে আমরা প্রচুর টর্চার করেছি কি না করেছি মঞ্চে ওর সাথে আমরা কিন্তু আজকে কাঞ্চা এই ঠিকঠাক নামে ডেকেছে এবার ওকে আমি কাঞ্চা বলে ডাকি তো কাঞ্চা টাটা থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি কাঞ্চন রইল আপনাদের সঙ্গে তোকে রেখে দিয়ে গেলাম সাবধানে থাকিস হ্যাঁ ভালো লোক ভালো লোক আমার দেখা হচ্ছে টাটা আর একবার জোরে হাততালি হবে রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য থ্যাংক ইউ তপস্বিনার জন্য একবার জোরে করতালি থ্যাংক ইউ সো মাচ তবে একটাই কথা আপনাদের জিজ্ঞেস করব আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তার কারণ হলো শীতটা এখনো রয়ে গেছে আর যতক্ষণ শীত থাকে কাঞ্চন মল্লিকের মনে খুব ভালোবাসা থাকে তার কারণ গায়ে তখনও চার পাঁচ পিস জামা কাপড় চাপাতে পারি আর তখন সত্যিই আমার নাকি একটু মোটা মোটা লাগে এখন নাকি অনেকে বলেন আমার গায়ে মাংস লেগেছে কোথায় লেগেছে আমি বুঝতে পারি না তবে সত্যি লেগেছে হ্যাঁ এই গায়ে সত্যি মাংস লেগেছে এই একটু কাগজে লিখে দিন তো বাড়ি গিয়ে দেখাবো কি আশ্চর্য ব্যাপার ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে এই একটা কথাই অপমান হিসেবে শুনে এলাম ছেলে কেন মোটা হলো না ছেলে কেন মোটা হলো না আমি মাকে অনেকবার বলেছি মা সবার ছেলে মোটা হয় না মা আর যার নয় হয় না তার ৯০ হয় না কিন্তু কি করব মায়ের মন সব মায়েরাই চায় ছেলের চেহারা হবে নাকি সালমান খানের মতো ঋত্বিক রোশনের মতো হয় কখনো কিন্তু কি করা যাবে বলুন তাহলে কি কথা বলবো
তাহলে চেহারার কথা বলতে গেলে যে কথা বলতে হয় সেটা হলো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় যা চেহারা হয়েছে মোটামুটি ছোটবেলা থেকে এক কথা শুনে গেছি ছেলে কেন মোটা হলো না আর মোটা হলো না এক সময় যখন গায়ে গেঞ্জি পরে বা টি শার্ট পরে বেরোতাম মনে হতো যেন হ্যাঙারে গেঞ্জি হাওয়ায় দোলা খাচ্ছে কিন্তু এখন নাকি অনেকটা বেটার তাই বলেন তবে হ্যাঁ মোটা মানুষরা যখন রাস্তা দিয়ে হেঁটে যান মোটা মানুষ বললাম বলে রাগ করবেন না তাদের দেখে তখন সত্যিই খুব কষ্ট হয় দেখবেন গরমকাল মে জুন মাস লু বইছে মোটা মানুষরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে দেখবেন আর আমাদের দেখুন রোগা চেহারা কোনো অসুবিধা হয় না দেখবেন যখন ভিড় বাস আসে ঝুলন্ত অবস্থা মোটা মানুষ কোনো রকমে ডান দিক গলাতে গেল গলল না বাঁ দিক গলাতে গেল গলল না বাস ছেড়ে দিয়ে চলে গেল আমাদের দেখুন অফিস টাইম ভিড় বাস ঝুলন্ত অবস্থা এসে দাঁড়ালো আমি জয় বাবা স্পাইডার ম্যান বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম তারপর পাদানিতে পা দিলাম তারপর দেখি দাদা দেখি দাদা দেখি দাদা বলে হড়কে ভেতরে ঢুকে গেলাম অসুবিধা হয় না আপনাদের আশীর্বাদে বর্ষাকালে এখন আর ছাতাও লাগে না বৃষ্টি পড়ে ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাই গায়ে জল লাগে না ক্লাস সেভেন থেকে কোমরের সাইজ 28 আদ্দামরা মরার বয়স হয়ে গেল হাফ ইঞ্চি বাড়েনি আমার মনে আছে যখন ছোটবেলায় আরও রোগা ছিলাম ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো আয় 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 বোস বাবা আইলাম স্যার পাঁজরায় খুব লেগেছে স্যার একটু দেখে দিন না যদি এক্সরে টেক্সরে করেন করুন বোধহয় ভেঙে গেছে বললো ভয় নেই তোকে এক্সরে করতে হবে না আমি বললাম তার মানে বললো খালি গা হ 25 পাওয়ারের ডুমের সামনে দাঁড় করিয়ে দেবো যা চেহারা বানিয়েছিস এপার ওপার পরিষ্কার দেখা যাবে এক্সরে করতে লাগবে না খারাপ লাগতো যে এই চেহারা নিয়ে সবসময় খোঁটা দেয় খারাপ লাগতো তারপরে সত্যি কথা বলতে গেলে কি ভেবেছিলুম একটা সময়ের পর যে মোটা হলে ভালো হবে কবে হ্যাঁ একটা জিনিস দেখলাম রোগাদের দুটো জিনিস জোটে না এক স্বাস্থ্য জোটে না দুই গার্লফ্রেন্ডও জোটে না মনে আছে সেই এই তো সরস্বতী পুজো গেল সরস্বতী পুজো এলেই মনটা কীরকম উদাস উদাস হয়ে যায় সরস্বতী পুজোয় মানেই বাংলার ভ্যালেন্টাইন ডে মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই সব বান্ধবীদের কথা যারা এক সময় ভুল করে কাঞ্চন মল্লিকের হাত ধরে এঁটেছিল তারা যখন হাত ধরে হাঁটতো তখন জিজ্ঞেস করেছিলাম হ্যাঁরে হাত ধরে হাঁটছিস কীরম লাগছে তা তো বললি না বলে যাও লজ্জা পারেন স্যার আমার ভালো লাগে না আমি বলো না বলো না বলো না হাত ধরে হাঁটছো কেমন লাগে একটু বলো না বলো সত্যি করে বলবো না মিথ্যে করে বলবো আরে না সত্যি করে বলো না কেমন লাগে বলে বিশ্বাস করো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হয় আইলাম কী মনে হয় কী মনে হয় বলো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে যেন মনে হয় বাসের রড ধরে আছি মাইরি বলি আমার হাত বাসের রড বুঝলুম না এখানে আমার প্রেম হবে না তবে হ্যাঁ মানুষের যা হয় আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম তার বারান্দা তার উল্টো দিকের আরেকটি বারান্দা অন্যভাবে নেবেন না সেখানে থাকতেন এক বৌদি রোজ সকালবেলা যখন চা খেতে বারান্দায় দাঁড়াতাম উল্টো দিকের বারান্দায় বৌদি একদিন চোকাচুকি হওয়ায় বুঝতে পারলাম বৌদি আমার দিকে তাকিয়ে কীরকম চোখ পিটপিট করছেন আর ইশারা করছেন আমি ভাবলাম না সত্যি বোধহয় আমার চোখে ন্যাবা ট্যাবা হয়েছে ভুলভাল দেখছি তাকিয়ে দেখি না সত্যিই বৌদি আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছেন আর ইশারা করছেন বিশ্বাস করুন চা খাওয়া মাথায় উঠলো কাপ রেখে নিজের ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে দত্তর করে নেমে গেলাম বৌদির ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে দত্তর করে উঠে গেলাম দরজার সামনে দাঁড়িয়েই বেলে টিং টং বৌদি দরজা খুলে দিলেন বৌদি বললেন কি হলো ভেতরে আসো ঝপাত করে ভেতরে ঢুকে গেলাম বৌদি আবার বললেন কি হলো বসুন বসে বললাম বৌদি আবার জিজ্ঞেস করলেন কি চা খাবেন তো বললাম হ্যাঁ খাবো বৌদি আবার জিজ্ঞেস করলেন কি চা খাবেন দুধ চা না লিকার চা আমি বললাম যে চা দেবেন সেই চা খাবো দুধ চা দিলে দুধ চা খাবো লিকার চা দিলে লিকার চা খাবো কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না
চিবিয়ে বাড়ি চল যাব, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেব, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললেন, দাঁড়াও চা নিয়ে আসছি। বৌদি চলে গেলেন। বৌদি চা নিয়ে ভেতরে এলেন, চায়ের কাপ আমার হাতে ধরিয়ে বললেন, চাটা খান, আমি আবার আসছি। আমি বললাম, কোথায় যাচ্ছেন? বলে, শুনুন, আপনি জামাটা খুলে খালি গায়ে বসুন। আমি বললাম, এ কী অসভ্যতমর কথা, জামা খুলে খালি গায়ে বসবো মানে? বললো, যেটা বলছি সেটা করুন। বৌদি চলে গেলেন, আমি বসে আছি জামা খুলে। পাঁচ মিনিট, দশ মিনিট, পনেরো মিনিট পর বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির চার বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। মনে হচ্ছিল আমার চেহারা দেখিয়ে যখন এই তুলনা করছিল, আমার মনে হচ্ছিল আমি ছাদ থেকে লাফ মেরে মরে যাই। কিন্তু কি করব বলুন, এই চেহারার খোঁটা সব জায়গায় খেতে হয়, খেয়েওছি। কি সুন্দর চেহারা ছিল ভাবতে পারবেন না, দুটো কি সুন্দর কান ছিল। কপাল খারাপ হলে যা হয়, ভগবান একটু চেক করে পাঠালো না, নাক হয়েছে দেখুন, এটা নাক মনে হয় যেন সাঁড়াশি সামনে লটকাচ্ছে। দুটো কান ছিল, ভগবান পেছনে দুটো অঙ্কের মাস্টারমশাই লেলিয়ে দিলেন, অন্যভাবে নেবেন না। অঙ্কে আমি ছোটবেলা থেকেই বিরাট খারাপ, মানে অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একটা অঙ্ক ছিল না কি একটা চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো, আমি স্যারকে বললাম, স্যার ওটা কি আমার বাবার চৌবাচ্চা? আপনি বলছেন একটা রাজমিস্ত্রি রাখুন, ফুটোতে সিমেন্ট মারুন, বন্ধ হয়ে যাবে, অঙ্ক শেষ, কান ধরে মুছিয়ে দিলেন। আর একটা আরও খারাপ অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশের ওপর একটি বাঁদর নাকি উঠিতেছে, আবার হড়কাইয়া নাবিতেছে। আমি বললাম, স্যার বাঁদর অবলা জীব, ওকে নাবিয়ে নিন স্যার, বুক ছড়ে যাবে, অঙ্ক মিটে যাবে। শুনলেন না, কান ধরে আবার নাড়িয়ে দিলেন। কান দুটো ধরে মোচড়াতে মোচড়াতে কান দুটোর কী অবস্থা করেছে দেখুন, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে এটা কান। কিন্তু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ থেকে ২৫ বছর আগে যখন ক্যামেরার সামনে এলাম, তখন ভেবেছিলাম চেহারা নিয়ে আর কেউ খোঁটা দেবেন না। কিন্তু বিশ্বাস করুন, এই যে একটু আগে যিনি মঞ্চে ছিলেন, আপনাদের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি, তার সঙ্গে আমি একটা সিনেমা করছিলাম। সেই সিনেমায় সেদিন রচনা ব্যানার্জি আর আমি ছিলাম একটাই সিন। এই রচনা ব্যানার্জি আমায় তখন চেনেন না, জিজ্ঞেস করেছিলেন, এই শোনো ভাই কাঞ্চন, তোমার চেহারাটা এরম রেখেছো কী করে, এই চেহারার গোপন রহস্য কী? আমি বললাম, ম্যাডাম শুনুন, আমার কোনো চেহারার গোপন রহস্য নেই, বিশ্বাস করুন। বলে, বুঝেছি, তুমি জিম করো না? আমি বললাম, জিম, জিমের ধারে পারে গেলে আমায় মারবে বলেছে। বললো, বুঝেছি, তার মানে তুমি ডায়েট করো। আমি বললাম, বিশ্বাস করুন, আমি কোনোদিন ডায়েট ফায়েট করি না। আমি বললাম, আমি রক্তদান শিবিরে তিনবার রক্ত দিতে গেছিলাম, তিনবার বাতিল করে পাঠিয়ে দিয়েছি, একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তারবাবু আমার প্রেশার নিয়ে লাফিয়ে উঠে বললো, এই একে তুলে দে তুলে দে, ওকে উল্টে রক্ত দিতে হবে, ওকে তুলে দে। তারপর ওই রক্তদান শিবিরে আপেল কলা ডিম সেদ্ধ দিচ্ছিল, দু প্যাকেট খেয়ে বাড়ি চলে এসেছি। কিন্তু রচনা ব্যানার্জির মাথায় ঢুকে যে আবার জিজ্ঞেস করলেন, বলো না বলো না, তোমার চেহারার গোপন রহস্য কি? মাথা গরম হয়ে গেল। আমি বললাম, শুনবেন আমার চেহারার গোপন রহস্য কি? তাহলে শুনুন, আমার চেহারার গোপন রহস্য হলো, আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কিছু সঞ্চয় করি না। অনেকটা পাইপের মতো, ঢোকার জায়গা আছে বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো শেল্টার নেই। কিন্তু কি করব বলুন, এই চেহারায় তো কমেডিয়ান ছাড়া আর কিছু করতে পারি না, আপনাদের শুধু হাসাতে পারি, এইটুকুই আমার কাজ। তবে হ্যাঁ, সরস্বতী পুজোর পর এলাম তো, মনটা কীরকম হয়ে রয়েছে। আমি গান জানি না, কেননা নাচও জানি না, নাচলেই লোকেরা বলবে, বাচ্চাগুলো এক্ষুনি বলবে, মা বাড়ি চলো মা, হ্যালোজেনের সামনে কঙ্কালের নাচ দেখবো না মা। আর গান বলতে না, ছোটবেলায় আমার গানে ওই ফাঁড়া আছে, যেমন মানুষের আগুনে থাকে জলে থাকে, আমার গানে আছে। আমি ছোটবেলায় একবার ওই কলঘরে ঢুকে মাথায় একমগ ঢেলে সবে আ বলে শুরু করেছি, দরজায় ঠক ঠক ঠক। আমি বললাম, কী হয়েছে মা? মা বললো, গান থামা গান থামা, তোর গান শুনে পাশের বাড়ির ভরচাষ বাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে আজকে। ওই ভয়ে আর গান গাই না। আর একবার চাঁদ উঠেছিল বড় থালার মতো, আমি ছাদে উঠে আবার রোম্যান্টিক হয়ে আ বলে ধরেছি, পাশের বাড়ির দাস কাকিমা চিৎকার করে উঠলো, বলে, এই ওলা ওঠো, কেউ আচমকাও ভাবে গান ধরে,
তোর গান শুনে দেখ তোর কাকু ফিট হয়ে পড়ে গেল। ওই ভয়ে আর গান গাই না, তবে একটা গানে তিনটে লাইন জানি, সেই তিনটে লাইনই আমি কলেজের সব বান্ধবীদের শুনিয়েছিলাম। যাদের যাদের শুনিয়েছি তারা শুনেই ছুটে এসে আমার দুগালে দুটো, না না চুমু না, জুতোর বাড়ি মেরে গেছে। তবে একটাই কথা বলবো, চেষ্টা করছি যদি ভালো লাগে হাততালি দেবেন, খারাপ লাগলে আরও জোরে হাততালি দেবেন, আর যদি জুতো ছোড়েন তাহলে দু পাটি ছুটবেন, এক পাটি ছুটবেন না, এক পাটি ছুটলে আপনারও যেতে অসুবিধা আমারও যেতে অসুবিধা।